দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসাবাড়ির জন্য ইলেকট্রিক বোর্ড সাজাতে হয়। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি হোল্ডার। তো আমি দুইটি হোল্ডার নিয়েছি এবং একটি বড় আকারের বোর্ড নিয়েছি এবং একটি ছোট হোল্ডার বোর্ড নিয়েছি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, আমার হাতে সুইচ দেখতে পাচ্ছেন। আমি এই সুইচগুলো বড় বোর্ডে সাজিয়ে নেব এবং আপনারা 2 পিন একটি প্লাগ দেখতে পাচ্ছেন, এটিও সাজিয়ে নেব এবং 2টি হোল্ডার দেখতে পাচ্ছেন, এটি হোল্ডার বোর্ডে সাজিয়ে নেব। তো দর্শক, এগুলো কিভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাবো। দর্শক, আমি প্রথমে হোল্ডার বোর্ডের কাজ করে নেব। তো হোল্ডার বোর্ডের কাজ করে নেওয়ার জন্য আমি 4টি তার নিয়েছি, অর্থাৎ 2টি নেগেটিভ এবং 2টি পজিটিভ। তো দর্শক, এগুলো আমি হোল্ডার বোর্ডের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঢুকিয়ে নেব। তো ঢুকিয়ে নেওয়ার পর আমরা একটি হোল্ডারে সেট করে দেব। তো দর্শক, আমি আপনাদেরকে বলে রাখি, হোল্ডারে বাল্ব চালাতে গেলে আপনাদেরকে অবশ্যই নেগেটিভ পজিটিভ 2টি অপশনই এখানে লাগাতে হবে। তো দর্শক, আমি এখানে নেগেটিভ অপশনটি লাগিয়ে নিলাম। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, আমি নেগেটিভ অপশনটি লাগিয়ে নিচ্ছি। তো নেগেটিভ অপশন লাগানোর পর আমি একই হোল্ডারে পজিটিভ তারটিও লাগিয়ে নেব। তো দর্শক, একইভাবে অপর হোল্ডারটিতেও কিন্তু আমরা এভাবে নেগেটিভ এবং পজিটিভ 2টি তার লাগিয়ে নেব। তো দর্শক, হোল্ডারে কিন্তু আমাদের নেগেটিভ পজিটিভ 2টি তার লাগানো হয়ে গেছে, অর্থাৎ 2টি হোল্ডারেই কিন্তু আমরা নেগেটিভ পজিটিভ তার লাগিয়ে নিয়েছি। এখন আমরা এই হোল্ডার বোর্ডগুলো সুন্দর করে সেট আপ করে নেব। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি হোল্ডার বোর্ডগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, আপনারা ঠিকঠাক মতো সাজিয়ে নেবেন। তো দর্শক, এগুলো হয়তোবা আপনারা সরাসরি কোয়ালি করতে পারেন, কিন্তু আমি ভিডিওটি করার জন্য নিচে ভিডিওটি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। পরবর্তীটি এগুলো ওয়ালে লেগে আমি আপনাদেরকে প্রুফ দেখানোর চেষ্টা করব। তো দর্শক, হোল্ডার বোর্ডের কাজ মোটামুটি শেষ, আমরা এ বোর্ডের কাজ শেষ করলাম, আপনারাও ঠিক একইভাবে কাজ করে নেবেন। তো দর্শক, এ বোর্ডের কাজ শেষ হওয়ার পর আমরা মেন বোর্ডে চলে আসব। তো মেন বোর্ডে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন 3টি সুইচ এবং একটি 2 পিন প্লাগ। তো দর্শক, এগুলো আমি আগে লাগিয়ে নিয়েছি, আপনারাও ঠিক একইভাবে এই সুইচগুলো এবং 2 পিন প্লাগ লাগিয়ে নেবেন। তো দর্শক, আপনারা আমার হাতে একটি তার দেখতে পাচ্ছেন, এই তারটি দিয়ে আমি সুইচগুলোর এক প্রান্ত থেকে অপর প্রান্ততে লাইন করে নেব। তো দর্শক, আপনারাও ঠিক একইভাবে এভাবে সুইচের নিচ অংশ দিয়ে লাইন করে নেবেন, কারণ এভাবে লাইন করতে হয়। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন যে আমি কিভাবে লাইনটি করেছি, ঠিক একইভাবে আপনারা একটি তার নিয়ে এভাবে লাইনটি করে নেবেন। তো দর্শক, আপনারা আমার হাতে এখন হোল্ডার বোর্ডটি দেখতে পাচ্ছেন, হোল্ডার বোর্ডের যে 4টি তার আমরা সেট করে নিয়েছি সেগুলো এখন আমরা মেন বোর্ডের সাথে সংযুক্ত করব। তো দর্শক, আপনারা আমার হাতে 3টি তার দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমরা হোল্ডার বোর্ডে 4টি তার সেট করলেও এখানে আমাদের পজিটিভ তারটি 2টি করা আছে, অর্থাৎ একটি তারে 2টি করে সেটি হোল্ডার বোর্ডে দেওয়া রয়েছে, আপনারা ভালোভাবে লক্ষ্য করলেন। তো দর্শক, হোল্ডার বোর্ডের নেগেটিভ তারগুলো আমরা সুইচে সেট করে নেব। তো অনেকেই নেগেটিভ তার দিয়ে সুইচের অপশন করে না, তো আমি আপনাদেরকে এটি করে দেখালাম, কারণ আমার মনে হয় যে আমার ধারণা থেকে বা আমার জানা থেকে যেটি আমি বুঝলাম, যে আমরা যদি নেগেটিভ অপশন দিয়ে সুইচের লাইন করে থাকি সেক্ষেত্রে আমাদের সুইচগুলো পড়ার সম্ভাবনা কম রয়েছে, যার জন্য আমি নেগেটিভ অপশন দিয়ে সুইচগুলো সেট আপ করবো। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার নেগেটিভ অপশনগুলো, অর্থাৎ হোল্ডারে যে 2টি নেগেটিভ অপশন ছিল বা তার ছিল, সেগুলো 2টি সুইচের সাথে লাগিয়ে নিলাম।
তো আপনারাও ঠিক একইভাবে আপনাদের যে হোল্ডারগুলো দুইটা থাকলে দুইটা বা তিনটা থাকলে তিনটা, এখানে তিনটা সুইচে লাগিয়ে নেবেন। তো দর্শক, লাগানোর পর আমাদের হোল্ডার বোর্ডের যে পজিটিভ তারটি রয়েছে সেটি আমরা 2 পিন প্লাগের উপরের অংশে লাগিয়ে নিলাম। তো দর্শক, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন যে আমি কোন তারগুলো কোথায় লাগিয়েছি, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। আমার এখানে আপনারা 4টি অপশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ 2টি পজিটিভ এবং 2টি নেগেটিভ। তো দর্শক, একটি পজিটিভে আমি কিন্তু 2টি অপশন করেছি, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। যেহেতু তারের খরচা বেশি হবে বা তার বেশি লাগবে, এজন্য আমি একটি তারে কিন্তু 2টি অপশন করেছি। তো দর্শক, আপনারাও ঠিক একইভাবে এই অপশনগুলো করে নেবেন। তো দর্শক, আপনারা বোর্ডের দিকে লক্ষ্য করুন যে বোর্ডগুলো আমি কীভাবে করেছি, আপনারা ঠিক একইভাবে করবেন। তো দর্শক, আপনারা আমার হাতে এই মুহূর্তে যে 2টি তার দেখতে পাচ্ছেন, একটি নেগেটিভ পজিটিভ, এটি হচ্ছে মেইন লাইনের তার, অর্থাৎ আমাদের মেইন তার। তো আমাদের বোর্ডের কাজ শেষ, আমরা মেইন তারগুলো বোর্ডের সাথে সংযোগ করে দেব। তো মেইন তার যদি আমরা বোর্ডের সাথে সংযোগ করে দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইনগুলো সেট আপ হয়ে যাবে। তো দর্শক, আপনারা আমার হাতে ঠিক 2টি তার দেখতে পাচ্ছেন, আমরা একটি পজিটিভ এবং একটি নেগেটিভ, আমরা এগুলো লাগানোর চেষ্টা করব। তো দর্শক, আমার হাতে পজিটিভ তারটা আমি ঠিক 2 পিন প্লাগের উপরের অংশে লাগিয়ে দিচ্ছি, কারণ আমি হোল্ডার বোর্ড থেকে পজিটিভ তারটা ঠিক 2 পিন সকেটের উপরে অংশে লাগিয়েছি, যার জন্য আমি এই পজিটিভ তারটা এখানে লাগিয়ে দেব। তো দর্শক, আপনারাও ঠিক একইভাবে লাগিয়ে দিবেন, আপনারা যদি ভুলভাল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই ক্ষতি হবে। তো দর্শক, এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো দর্শক, আমার পজিটিভ তারটি লাগানো শেষ এবং মেইন লাইনের এখন আমি নেগেটিভ তারটা লাগিয়ে নিব। তো দর্শক, আমার 2 পিন প্লাগের নিচের অংশে আমি নেগেটিভ তারটি লাগিয়ে দিব, কারণ 2 পিন প্লাগের আমি নিচের অপশনটিতে আমার যে হোল্ডার বোর্ডটি রয়েছে সেটির যে নেগেটিভ অপশনগুলো আমি সেখান থেকে সেট করে নিয়েছি। তো দর্শক, আমি মোটামুটি আমার তারগুলো লাগিয়ে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার যে মেন 2টি তার ছিল সেটি কিন্তু 2টি অপশনে লাগিয়ে দিলাম। তো দর্শক, আপনাদেরকে জানানোর জন্য আরও একটি কথা না বলে নয়, সেটি হচ্ছে আপনারা সুইচে কখনো নেগেটিভ পজিটিভ লাগাবেন না, কারণ একটি সুইচে নেগেটিভ পজিটিভ কখনোই হয় না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বোর্ডটি, সুন্দরভাবে লক্ষ্য করুন, আমি পজিটিভ তারগুলো পজিটিভে লাগিয়েছি এবং নেগেটিভগুলো ভিন্ন করে লাগিয়েছি। তো দর্শক, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, আমার বোর্ডের একটি পজিটিভ তার এবং মেন লাইনের পজিটিভ তার আমি 2 পিন প্লাগের ওপরে লাগিয়েছি, এবং নেগেটিভ তারটি আমি 2 পিন প্লাগের নিচের অংশে লাগিয়েছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করলে কিন্তু আপনাদেরও ভুল হবে না। তো দর্শক, মোটামুটি আমার বোর্ডের কাজ শেষ, এগুলো আমি ওয়ালে সেট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এগুলো ওয়ালে সেট করার জন্য কি করতে হয় আপনারা হয়তো বা জানেন, আপনারা এভাবে লাইন করে নিয়ে তারপর ওয়ালে সেট করে নেবেন, বা ওয়ালে সেট করে আপনারা কিন্তু এভাবে লাইনটি করতে পারবেন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি ওয়ালে এগুলো সেট করে নিচ্ছি। তো সেট করে নেওয়ার পর আমি আপনাদেরকে বাল্বগুলো জ্বালিয়ে দেখাবো যে এই বাল্বগুলো সত্যি সত্যি কাজ করতেছে কি না, বা আমার লাইনটি ঠিকঠাক মতো হয়েছে কি না। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার লাইটটি সুন্দর মতো হয়ে গেছে, অর্থাৎ আমার বাল্বগুলো জ্বলতেছে, তার মানে আমি বোর্ডটিতে কোনো প্রকার ভুল করে থাকিনি। তো দর্শক, আপনারাও যদি এভাবে বোর্ডটিতে সংযোগ করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরও ভুল হবে না, আপনারাও কিন্তু নিজের কাজ নিজে করতে পারবেন। তো দর্শক, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।